মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভুলটা করলাম আমি, সমস্ত উত্তর দেওয়ার দায় আমার, অথচ আপনারা কি করলেন, আমাকে এই বাড়িতে আটকে রাখলেন। আর যে এই সব কিছুর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না, আমার মা, তাকে পাঠিয়ে দিলেন প্রেসের সামনে। লম্পট গুন্ডাটা তোর বোনের দিকে নজর দিয়েছে আর তুই সেটা বড় মুখ করে বলছিস? রকেটের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, সামনের 2 তারিখের মধ্যে ওকে সমস্ত টাকা শোধ দিতে হবে, নয়তো রকেট আমাদেরকে মেরে আনন্দকে তুলে নিয়ে যাবে। সরি সরি, আমি দেখেছো ব্যথা লাগিয়ে ফেললাম, বুঝতে পারি। খুব কষ্ট পাচ্ছিস তো দিদি? বাবার জন্য খুব কষ্ট পাচ্ছিস নাকি? তোর বাড়িতে কিছু হয়েছে? না না ঠাম্মি, আসলে বাবাই তো আমার সব ছিল, তাই ধরা পড়ে গেলি তো অবশ্যই। নিচে কথা বলে কি লুকোচ্ছিস? কি ঠাম্মি, প্রথম দিনে যে তুই আমি কি বলেছিলিস, আজ থেকে আমি নাচ নই, আমি হলাম তোমার সই, ও সেগুলো সব ওই কথার কথা বল। আগে চুচ ফোটাবি বলে তুই মিচে মিচে করে আমাকে বুলিয়েছিলি, তাই তো? না ঠাম্মি, অবশ্যই বল না, বল এই শোয়ের কাছে তোর মনের কথা খুলে বলে একটু হালকা হ না, বল বল। কি বলতো ঠাম্মি, থুতু ওপর দিকে ছুড়লে না সেটা নিজের গায়ে এসেই লাগে, থাক না যেটুকু সময় এখানে আছি একটু সব ভুলেই থাকি। সই ভুলে থাকবি, ভুলে থাকলে যদি সমস্যা মিটে যেত রে, তাহলে তো আমি তোকে বলতাম ভুলে যা। সমস্যা তো তোর ঘরে রে, তোর দাদা তোকে কিছু বলেছে? ওই দেখো ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি, ওই কাল আমার মনটা বলছিল তোর কপালে না খুব দুর্ভোগ আছে, ও তা তোর এই মরকট দাদাটা কি বলেছে শুনি। আমার দাদা যতবারই কোনো ব্যবসা শুরু করতে গেছে টাকা পয়সা নিয়ে ডুবেছে জানো। তা তুই এখন তার ভরসা, তাই তো? বিশ্বাস করো ঠাম্মি, সংসার টানতে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, আমি কাজ শিখেছি, নিজের হাতে দু হাতে খেটে আমি রোজকার করে সংসার চালাবো, এতে আপত্তির কি আছে? কিন্তু আমার দাদা কি করেছে জানো, ওই কাল যে গুন্ডামার্কা ছেলেগুলো এসেছিল ওদেরই মধ্যে একজন আছে রকেট বলে। ও বাবা, তারা তো শুনেছি খুব সাংঘাতিক লোকজন সব। হ্যাঁ, তা তো ওই 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 লকেট না কি নাম বললি, তাকে নিয়ে সমস্যা, তাই তো? আমার দাদা ওই রকেটদার কাছে 5 লাখ টাকা ধার নিয়েছে জানো, আর সে টাকা যদি আজকের মধ্যে শোধ না দিতে পারে তাহলে আমার রকেটদাকে বিয়ে করতে হবে। কি, ওই গুন্ডাটাকে তুই বিয়ে করবে? আমি দাদার কথা দিয়ে দিয়েছে আর আমার কথার কোনো দাম নেই গো, আমি বিয়ে করতে বাধ্য। তুমি জানো
আজকে এই বাড়িতে আসার সময় ওই রকেটের ছেলেরা আমার পথ আটকেছিল। কি ওই গুন্ডাগুলো তোর পথ আটকেছিল? আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এবার আমি আসি। দাঁড়াও, কাল যদি নন্দিনী তোমার এই অপদার্থ মাকে তার পথ থেকে সরে যাওয়ার বুদ্ধি না দিত, তাহলে এই পেশেন্টের বাড়ির লোকেরা কি হাল করতো তোমার কোনো আইডিয়া আছে? যার কাছে থ্যাঙ্কফুল হওয়ার কথা তাকে উল্টে দোষ দিচ্ছ। হাসছো, তুমি হাসছো? হাসির কথা বললে হাসি তো পাবেই ডক্টর লাইরি। শুনি, এসব শুনে তুমি চুপ করে থাকবে? আদি আদি আমি একদম চুপ। কালকে তোদের সবার কথা আমি শুনেছি এবং তোদের প্রত্যেকের পার্সপেক্টিভ আমার কাছে জলের মতো পরিষ্কার। ডক্টর লাহিড়ি, আমাকে পাওয়ার জন্য আপনি বাধ্য হয়ে আমার মাকে এমডি করেছিলেন। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ভাঙবে তবু মচকাবে না। আর ঠিক কালকে যখন ওই ঘটনাটা ঘটলো আপনার হাতে চাঁদ পেয়ে গেলেন, তাই না? হ্যাঁ, কি অদ্ভুত স্ট্র্যাটেজি। ভুলটা করলাম আমি, সমস্ত উত্তর দেওয়ার দায় আমার, অথচ আপনারা কি করলেন, আমাকে এই বাড়িতে আটকে রাখলেন। আর যে এই সব কিছুর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না, আমার মা, তাকে পাঠিয়ে দিলেন প্রেসের সামনে। জাহাজ ডুবলে জাহাজের ক্যাপ্টেনকেই দায়িত্ব নিতে হয় আদি। তোমার ওই মূর্খ মাকে মেরিনেস্টের এমডি বানিয়েছো। জানি 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 জানি, যে এত কিছু জানে তার এটাও জানা উচিত যে ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সিটা করতে দিতে হয়। আমার মা তো কিছুই জানে না, ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয়নি, অথচ আমার মায়ের কাঁধে সমস্ত দায়ভার চাপিয়ে মিডিয়ার সামনে নিয়ে গিয়ে ক্ষমা চাইয়ে তাকে স্টেপ ডাউন করিয়ে নিলেন আপনারা। আমার মায়ের এমডি পদটাও গেল, শেয়ারও গেল। কি অসাধারণ অঙ্ক কষেছেন আপনারা, সাপও মরল লাঠিও ভাঙল না। বেশ হয়েছে সত্যি, এ বাড়িতে তো একজনই আছে সত্যিকারের পুরুষ মানুষ, দেখলে কেমন ঢালু হয়ে দাঁড়লো দেখলে। মা ঠাকুমল্লাই আদি একেবারে মাথায় চড়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।